নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সমস্যার সমাধানে জেলা প্রশাসনকে চরমপত্র অটো মালিকদের, আন্দোলনের হুমকি। ডিসি কলেজের পর এবার এনসি মেমোরিয়াল কলেজের পড়ুয়া পজিটিভ, ঊর্ধ্বগামী করোনা গ্রাম। লড়ে ছিনতাইয়ের অপচেষ্টা নিলাম বাজারে, ধৃত উত্তরপ্রদেশের তিন অপহরণকারী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের অটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসনকে কয়েকবার স্মারকলিপির মাধ্যমে আবেদন করার পরও আজ অবধি তাদের সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এমতাবস্থায় বিভিন্ন সমস্যায় জর্জরিত অটো চালক ও মালিকরা সোমবার প্রশাসনকে চরমপত্র দিয়েছেন। অলকাছের অটোরিকশা অনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জেলা পরিবহন আধিকারিকের মাধ্যমে কাছাড়ের জেলা শাসককে এদিন ফের একটি স্মারকলিপি প্রদান করেন। রাঙ্গেরঘাড়ি থেকে প্রেমতলা পয়েন্টের মধ্যে ডাইভার্সন উঠিয়ে দেওয়ার পাশাপাশি শহরের প্রায় 400টি অটোর 16 কিলোমিটার ব্যাসার্ধের পারমিট প্রদানের জন্য জোরালো দাবি জানান তারা। বিষয়টি নিয়ে কাছাড় জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে অতি সত্বর অটো চালকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস। এদিন পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে অটো মালিক সংস্থার সমন্বয় সমিতির সভাপতি বিকাশ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পিন্টু শীল, রঞ্জিত সাহা প্রমুখ প্রতিনিধিরা অটো চালকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা এ ব্যাপারে প্রশাসনের সদর্থক ভূমিকা কামনা করেন। এ ব্যাপারে সমিতি আগামী 15 মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে তাদের প্রধান দুটি দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলেও তারা হুঁশিয়ার করে দিয়েছেন। আমরা প্রথম 17-2, তারপরে 24-2 এবছরের 21-এর আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো রেজাল্ট না পাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এই দুইটা চিঠি রেফারেন্সে আমরা নতুন করে আজকে আবার ডেপুটি কমিশনারকে উদ্দেশ্য করে একটা স্মারকপত্র দিয়েছি আমাদের জেলা পরিবহন আধিকারিক মহাশয়ের মাধ্যমে। আমি স্পষ্ট উল্লেখ করেছি যে শিলচরের যে 400টি অটো যে পারমিট নিয়ে বাধ্য হয়ে যে বাইরের পারমিট নিয়ে চলাচল করছে, তাদের এটা টিচার পারমিট করে দেওয়ার দাবি অবিলম্বে করার জন্য, এবং আমাদের চণ্ডীচরণ রোড যেটা মাত্র 7-8 ফিট রেডিয়াস ব্রেথনেস প্রস্থটা মাত্র 7-8 ফিট, আর যে রাস্তা 40-45 ফুট, এটা আমরা মেনশন করেছি মেমোরান্ডামে যে 40-45 ফুট রাস্তা হসপিটাল রোড, যেটা চণ্ডীচরণ রোড থেকে প্রেমতলা পর্যন্ত, সেই রাস্তাকে 1 ওয়ে করে 8 ফুট রাস্তা ডবল ওয়ে করে কী উদ্দেশ্য নিয়ে গিয়ে করছে অম্বিকাপতি চণ্ডীচরণ রোডে জামের যন্ত্রণা এই কবিশিয়রে আমাদের হেনস্থা হচ্ছে। তাই আমরা আবার এটাকে রিভিউ করার জন্য এবং চণ্ডীচরণ রোডটা বন্ধ করে আমাদের যাতে 22 বার্তা করে প্রেমতলা চণ্ডীচরণ রোড যাওয়া এবং আসা দুটোই রাখে, এই পরিপ্রেক্ষিতে এই দাবিতে আমরা মেমোরান্ডাম দিয়েছি। জিসি কলেজের রসায়ন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রের পর এবার করোনা সংক্রমণ পাওয়া গেল শহরের আরেক পড়ুয়ার দেহে। ঝড়ের গতিতে করোনা সংক্রমণ বেড়েই চলছে প্রতিদিন। এদিকে ইতিমধ্যে শুরু হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের অফলাইন পরীক্ষা। সোমবার এনসিপাল মেমোরিয়াল কলেজের স্নাতক তৃতীয় স্তরের এক ছাত্রের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। এদিন শিলচর সিভিল হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাকে পজিটিভ শনাক্ত করা হয়। তাকে 14 দিনের জন্য আইসোলেশনে থাকতে চিকিৎসকরা নির্দেশ দেন। উল্লেখ্য, এনসিপাল মেমোরিয়াল কলেজের করোনা পজিটিভ হওয়া সেই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র পড়েছিল রাধামাধব কলেজে। ব্যাপকভাবে সংক্রমণ বাড়তে থাকায় জনগণ সহ স্নাতক পরীক্ষার্থীদের মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। চালক ও খালাসি সহ লড়ি ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের 3 অপহরণকারী। রবিবার রাত 11টা নাগাদ গুয়াহাটি থেকে ত্রিপুরাগামী হরলিক্স বোঝাই লরিটি ছিনতাই করতে চালক ও খালাসিকে মারপিট করে তাদের লরিতে তুলে নিয়ে যাওয়ার পথে বদরপুর পুলিশে ধরা পড়ে যায়। জানা গেছে, নীলামবাজার এলাকায় ত্রিপুরাগামী লরিটি থামায় ইউপি লরির 6 জন চালক ও খালাসি। এরপর ত্রিপুরাগামী লরির চালক ও খালাসিকে বেধড়ক মারপিট করে হাত পা ও মুখ বেঁধে তাদের নিজেদের লরিতে তুলে 3 জন রওনা দেয়। বাকি 3 জন হরলিক্স বোঝাই লরিটি ছিনতাই করতে লরির পাশে নীলামবাজারে থাকে, কিন্তু ছিনতাই হতে যাওয়া লরি চালকদের চিৎকার ও হৈহল্লা শুনে স্থানীয় মানুষ বের হলে 2 জন পালিয়ে গেলেও 1 জনকে ধরতে সক্ষম হন তারা। পরে স্থানীয়রা ধৃতদের পুলিশে সমসে দেন।
নীলামবাজার পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে ত্রিপুরাগামী গাড়ির চালক ও খালাসিকে অন্য এক লরিতে তুলে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ করিমগঞ্জ জেলার সবকটি থানায় জানিয়ে দেয়। পুলিশের এ খবর পেয়ে বদরপুর পুলিশ নাকা চেকিং শুরু করে। 11:30 নাগাদ বদরপুর পুলিশ নম্বরবিহীন লরি আসছে দেখে সন্দেহ জাগে। লরিটির চালক বিষয়টা টের পেয়ে পুলিশকে ধাক্কা মেরে লরি থেকে নেমে মিশন রোডের দিকে দৌড় দেয়। স্থানীয় জনগণ লরি চালককে ধরে ফেলেন। পরে পুলিশ ওই লরি থেকে সঞ্জয় দেব বর্মন ও তুষেন রায়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। জানা যায়, হরলিক্স বোঝাই লরির মালিক বুট্টু খান ইউপির বাসিন্দা, আর ছিনতাইবাজরাও একই গ্রামের বলেও জানা যায়। কড়া নিরাপত্তার মাধ্যমে ধনেহরির পুনর্ভোট কেন্দ্রে পৌঁছালেন ভোটকর্মীরা। সোমবার দুপুরে নেট্রিপ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিসাইডিং আধিকারিক গঙ্গেশ ভট্টাচার্য সহ অন্যান্য ভোটকর্মীরা ধনেহরির 109 নং ভোটকেন্দ্রে পৌঁছান। তাদের সাথে ছিলেন কাছাড় পুলিশ প্রশাসনের কর্মীরাও। পুনর্ভোটকে কেন্দ্র করে এলাকায় বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন রাজ্য পুলিশের আইজিপি ডিকে কেটিয়া। এদিন ভোটকেন্দ্রের সব ধরনের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। গোটা রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে জনজীবনে ফের আতঙ্ক ছড়িয়েছে। সেই বিষয়কে সামনে রেখে বিজেপি জেলা মহিলা মোর্চা কমিটি এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে। যদিও রবিবার কাছাড় ট্রাফিক পুলিশ শহরের আনাচেকানাচে মাস্ক না পরে প্রকাশ্যে ঘোরাফেরায় লাগাম টেনেছে, জারি করা হয়েছে 1000 টাকার জরিমানার নির্দেশ, তথাপিও অনেক জায়গায় বিষয়টি তুড়ি মেরে চলছেন একাংশ জনতা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিজেপি জেলা মহিলা মোর্চার সদস্যরা খোলা সড়কে মাস্ক পরিধান না করা পথচারীদের মাস্ক বিতরণ করে করোনা থেকে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। এদিন মোর্চার সভানেত্রী পাপড়ি কর্মকার সহ অন্যান্যরা শহরের বিভিন্ন জায়গায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এই করোনা মহামারী সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়েছে। মোদী সরকারের সেই উপযুক্ত তত্ত্বাবধানে এবং ভারতবাসীর সচেষ্টায় আমরা করোনা থেকে অনেকটা মুক্ত হয়েছিলাম, কিন্তু আবার এই মহামারীর প্রকোপ দেখা দিয়েছে সমস্ত বিশ্বে তথা ভারতবর্ষে, আমাদের কাছাড় জেলার শিলচরেও। সেই জন্য প্রত্যেককে আমাদের সচেষ্ট থাকতে হবে, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে বাঁচুন অন্যকে। চতুর্দশ অর্থ কমিশনের তহবিলে পালংঘাট জিপির 5 নং গ্রুপের শুক্লবৈদ্য পাড়ায় নির্মীয়মান কালভার্ট নিয়ে মুখ খুললেন পাড়ার মানুষ। সোমবার সংবাদ মাধ্যমের সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে গিয়ে হিমাংশু শুক্লবৈদ্য, মুন্না রায়, বরদা শুক্লবৈদ্য সহ অন্যান্যরা বলেন, জিপিটিপি প্রকল্পের কালভার্ট নির্মাণের কাজ বিগত দিনে শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্মাণ কাজ বন্ধ রাখেন কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সন্দীপন সূত্রধর। এর সুযোগ নিয়ে গ্রামের বাইরের কিছু স্বার্থান্বেষী লোক ইঞ্জিনিয়ার সহ সচিব ও সভাপতি আত্মসাত করেছেন বলে অপপ্রচার চালিয়েছেন বলে মন্তব্য করেন। বর্তমান তাইন থাকিয়া এটা খাস করাইতরা সাথে ইঞ্জিনিয়ার সেক্রেটারি সংগঠন সব ভালো মানুষ, এছাড়া খালি ভালো মানুষ দিয়ে হতো না, হতো হইল গিয়ারিয়া যে আমরা তারাও চায় না যে এই গ্রামের বা গ্রামবাসীর অসুবিধা, আর গ্রামবাসী আমরাও চাই না যে খেয়র আল্লোড়নে খেয়র প্রতারণায় আমরা নিজের ফায়ে নিজে কুড়ালি মারতে আমরা চাই না। আমরা কথা হইলো একটা খাজ সরকারের তরফ থেকে একটা খাজ আমরা পাইছি, ওটা যতটুকু হয়েছে অতটুকু দিয়ে হারিয়ে আমরা কোনো রকমে আমরা চলার একটা সুব্যবস্থা করলে ওটা আমরা সুবিধা পাই। আর সে বা খারা অ্যাকশন কমিটি তারা রে অ্যাকশনের প্ল্যান অ্যাকশনের অধিকার তারা রে খেয়ে বা দিল খারা দিল, এছাড়া তো এখানে লোকেলর তারা খেয়েও নাই, আর লোকেলর খেয়েও আমরা গ্রামবাসীর খেয়েও তারার সাথে জড়িতও না, তারা জড়িত করছেও না, তারা আমরা রে প্রয়োজন বোধ করে না যে আমরা এখান উপস্থিত থেকে দুইজন মানুষ তারার সাথে লওয়া এটা তারা প্রয়োজন মনে করে না, তারা ওখান থেকে এই আঙ্গুল যারা হাত যারা এইরকমে করিয়া 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 সব করিয়া রে গেল গিয়া। গতদিন খাজ আরম্ভ করা হইলো, পঞ্চায়েত সাহেবে জিনিস ফাটাই দিলাও, আমরা মেস্তরি ডাকি আনলাম, আমরা এইরকমে ধাক্কা খাইতে লাগলো। সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা করোনা মহামারীর ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে সোমবার লঙ্কা শহরীয় প্রশাসনের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। তাছাড়া রাস্তাঘাট তথা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে মাস্ক পরিধান না করা ব্যক্তিদের কাছ থেকে 1000 টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।
ফের অবৈধ পাচারের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম থেকে অবৈধ উপায়ে ত্রিপুরায় পাচারের মুখে করিমগঞ্জ জেলার বাজারেছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল প্রায় 12 লক্ষ টাকার লরি বোঝাই অবৈধ বিলাতি মদ। একই সঙ্গে ধরা পড়েছে লরির চালক ও সহচালক। লরি চালকদের বর্তমানে বাজারেছড়া থানায় আটক রেখে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ওসি মনোরঞ্জন সিনহা। জানা গেছে সোমবার সকাল 6টা নাগাদ মেঘালয় থেকে প্রায় 90 কার্টুন ডিম, 4টি প্লাস্টিক টেবিল ও 50টি চেয়ার বোঝাই করে একটি এসএমএল লরি চুড়াইবাড়ি পুলিশ চেকপোস্টে প্রবেশ করলে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। পরে সরজমিনে তদন্তে নামেন চুড়াইবাড়ি পুলিশের ইনচার্জ মিন্টু শীল। যখন আমার স্টাফে জিজ্ঞেসে যে কতটা ডিম আছে, তখন হিসেবে 90টা কার্টুন আছে, অথচ চালানে লেখা আছে 350টা ইয়ে আছে, ডিমের কারণ আছে, ওদের ইয়ের মধ্যে হয়েছে 90টা। তখনই আমরা সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার পরে তাদের জিজ্ঞাসিজি করতে করতে দেখা যায় যে ঠিকমতো উত্তর দিতে পারে না। ওই সন্দেহ হয় আমরা গাড়ি চেক করছি, চেক করে দেখা যায় আর গাড়ির মধ্যে 90টা ডিমের কারণ ঠিকই আছে, আর সঙ্গে কিছুটা চেয়ার আছে, আর তিন জাতের মদ আছে, ফরেন লিকার। ওরা বর্নিয়াটের 15 মাইল থেকে এই মালটা লোড দিছে তারা এই ড্রাইভারের কথা মতে। তিনি লরিটির ট্রিপল খুলে কিছুটা ডিমের খাঁচা নামানোর পর গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে সারি সারি মেঘালয় মেড বিভিন্ন ব্র্যান্ডের বিলাতি মদের কার্টুন। উক্ত লরি থেকে মোট 450 কার্টুন অবৈধ মদ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 11,66,000 টাকার মতো হবে বলে অনুমান। এ কাণ্ডে লরির চালক সহ সহচালককেও পাকড়াও করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ঠাকুর রুদ্রপালের পুত্র লক্ষণ রুদ্রপাল ও উমেশ দেব বর্মার পুত্র বুলেট দেব বর্মা। এদের প্রথম জনের বাড়ি ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের দুর্গানগরে ও অন্যজনের বাড়ি একই এলাকার এসি পাড়ায়। ধৃতরা পুলিশি জেরায় জানায় যে তারা গতকাল মদগুলো মেঘালয়ের 15 মাইল এলাকা থেকে সংগ্রহ করে ত্রিপুরার কৈলাসহরে যাবার কথা ছিল। বর্তমানে ধৃতদের বাজারেছড়া পুলিশে সমঝে দেওয়া হয়েছে। আগামীকাল সামগ্রী সহ চালক ও সহচালককে আদালতে সোপর্দ করা হবে। টোটাল 450 কার্টন মদ আছে, তার বাজার মূল্য অনুমান 13 লক্ষ টাকা হইবে। যে ড্রাইভার দুইজন আছে, এই ড্রাইভার দুইজনে আমরা বর্তমানে ডিটেন করছি, তারা অ্যারেস্ট রইব এবং আমি বাজারিচড়া পুলিশ স্টেশনে মাননীয় অসি মহোদয়ের নিকট একখানা এফআইআর দাখিল করব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সমস্যার সমাধানে জেলা প্রশাসনকে চরমপত্র অটো মালিকদের, আন্দোলনের হুমকি। ডিসি কলেজের পর এবার এনসি মেমোরিয়াল কলেজের পড়ুয়া পজিটিভ, ঊর্ধ্বগামী করোনা গ্রাম। লরি ছিনতাইয়ের অপচেষ্টা নিলাম বাজারে, ধৃত উত্তরপ্রদেশের 3 অপহরণকারী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।